সে কাহিনী রিলিজ করার সময় থেকেই তিনি সর্বভারতীয় দর্শকদের কাছে পৌঁছে গেছেন, কিন্তু ইদানিংকালে তাকে যে লোখণ্ডওয়ালার মোড়ে দাঁড়িয়ে অনেক সময় সেলফি তুলতে হয় ভক্তের সঙ্গে, তার কারণ তাকে নতুনভাবে সর্বভারতীয় দর্শকের কাছে রিপ্রেজেন্ট করেছে ওটিটি। এই ওটিটি জেনারেশনে তিনি আরও বেশি করে যেন সর্বভারতীয় হয়ে গেছেন টালিগঞ্জ ছাড়িয়ে। আর তিনি একই সঙ্গে কিন্তু শুধু নিছকই একজন অভিনেতা নন, একজন পরিচালক, প্রযোজক, চিন্তক এবং কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রির থিঙ্ক ট্যাঙ্ক। একটা সময় খুব জুনিয়র ছিলেন, খুব কম বয়সে শুরু করেছিলেন, কিন্তু এখন সিনিয়র, এবং শুধু সিনিয়র নন, এমন একজন সিনিয়র যার কাছে ইন্ডাস্ট্রি শুধু একটা সাকসেসফুল ছবি আশা করে না, দিশা আশা করে যে কোন পথে তার এগোনো উচিত, কোথায় গেলে সে জাতীয় স্তরে কম্পিট করতে পারবে। আমার মনে হয় আমি এনাফ ফিন দিয়েছি আপনাদের জন্যে যে আজকের লাইমলাইট অনুষ্ঠানে আজ রাত্রির দশটায় আমার অতিথি কে। আপনারা যদি এরপরও না বুঝতে পারেন আমি খুব আশ্চর্য হয়ে যাব, কারণ আমার ধারণা আপনাদের বেশিরভাগই বুঝে গেছেন যে আমার সঙ্গে আজকে এই লাইমলাইট অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হয়ে এসেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত, এই অনুষ্ঠানে তোমাকে স্বাগত। কেমন আছো? অনেকদিন বাদে, খুব ভালো লাগলো। অনেকদিন অর্ধেক সময় বোম্বেতে থাকো, তোমায় পাওয়াই যায় না। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার, প্লেজার, থ্যাংক ইউ। তোমাকে ইদানিং আমি যত দেখি, মানে দেখতে পাই নার মধ্যে যতটুকু দেখতে পাই, তাতে মনে হয় যে ইউ আর ওয়ান্ডারফুলি রিল্যাক্স, এমন ফ্রেম অফ মাইন্ডের মধ্যে দিয়ে যাচ্ছ যে আমার কাছে সেটার একটাই কনক্লুশন হচ্ছে যে প্রফেশনালের একটা সময় গিয়ে নানা রকম অ্যাংজাইটি থাকে, অ্যাপ্রিহেনশন থাকে নিজেকে নিয়ে, পসিবলি ইউ হ্যাভ প্রুভ টু ইয়ার সেলফ দ্যাট ইউ হ্যাভ ডেলিভার্ড। সো বাকি জগৎ কী ভাবলো তাতে কিছু এসে যায় না, তুমি ইউ আর ভেরি প্লিজ উইথ হোয়াট ইউ আর ডুইং, আম আই রাইট? লার্জলি অনেকটাই অনেকটাই ঠিক। আসলে প্যান্ডেমিককে দুটো বছর মানুষকে নানাভাবে নানাভাবে ভাবতে শিখিয়েছে। আমার 20 বছরের ওপর হয়ে গেল এই চলচ্চিত্র জগতে, এবং তার মধ্যে গত 3টে বছর খুবই সিগনিফিক্যান্টভাবে কেটেছে। যে সময়টার মধ্যে দিয়ে তুমি যেটা বললে যে কোথাও একটা আমার নিজেকে এটা মানে বোঝাতে আমি পেরেছি, সেটা হচ্ছে যে আমার হয়তো অনেক কিছু হওয়া হবে না, আবার যেগুলো আমি হয়েছি বা যেটুকু আমি করেছি সেটা কিন্তু অনেকটা। এবং তার ফলে মোটোটা হচ্ছে, বা যাকে বলে মন্ত্রটা হচ্ছে, যে যে কাজগুলো করতে ভালো লাগে, যেভাবে কাজ করতে ভালো লাগে সেই কাজগুলো নিজের মতো করে যাওয়া। তারপর এটা হলো কি না, ওটা হলো কি না, এই ইনসিকিউরিটিগুলো যে মাথার মধ্যে আসে না তা না, আসে, কিন্তু সেগুলোর সঙ্গে যোঝার একটা রাস্তা হয়তো নিজের মতো করে কোথাও। মানে তোমার মনের মধ্যে যে নিজের কোম্পানির জন্য না, নিজের জন্য যে ব্যালেন্স শিটটা তৈরি করো, ফাইনালি অ্যাসেটসটা লায়াবিলিটির চেয়ে বেশি দেখাচ্ছে আপাতত। লাইবিলিটিটাকে আস্তে আস্তে এতগুলো বছর ধরে ব্রেক ইভেন করে তারপর হয়তো একটু সারপ্লাসে আমার মাথার মধ্যে যে যে অ্যাসেট লিস্টটা আছে, ব্যালেন্স শিটটা আছে, তাতে হয়তো একটু সারপ্লাসে আছে। এবং সেই হ্যাপিনেসটা ইট শোজ, মানে ওই রিল্যাক্স ফ্রেম অফ মাইন্ড ইট শোজ। সেই জন্য আমি কিছু না জেনে তোমার সঙ্গে কথা না বলেই এটা, হ্যাঁ অনেকদিন কথা নেই, আমি ভেরি সারপ্রাইজ তুমি এটা দিয়ে শুরু করলে, বিকজ এটা চট করে খুব মানে সব লোক এটা ধরতে পারবে না। আমি আবারও বলছি এর মধ্যে দের আর ফেজেস অফ এক্সট্রিম ইনসিকিউরিটি, কিন্তু ইনসিকিউরিটি বা এক্সট্রিম অ্যাংজাইটি অ্যাজ ইউ সেড, কিন্তু ওভারঅল মানে যদি আমি বলি পুরো সার্বিক চিত্রটা হচ্ছে যে হ্যাঁ আমার কোথাও একটা নিজের ভিতরে একটা যে জিনিসটা করতে চাই, যেভাবে করতে চাই তার দিশা একটা কোথাও খুঁজে পেয়েছি বলে হয়তো আগের থেকে, আগের তুলনায় আমি আমি নিজেও বুঝতে পারি যে আমার ইনসিকিউরিটিটা কম। আমরা একটা ছোট ক্লিপ দেখবো পরম এখানে। I don't get a good feeling, sir. My daughter could be in danger. Puri jindagi ko side mein rakha ek bade case ke liye. Aur ye bada case aata bhi hai kab? Jab main us kursi se uth jati hu. Agar Kusturu ji apna leave cancel karna chahti hai to I can't stop her. Lekin ye investigation main hi lead karunga aur ye baat puri team ko clear honi chahiye. Kyun Kusturi? Ha ha sir. Dekhte. Ye kisi ne kara hai. To trap me. To trap you.
এটা দেখতেও আমাদের খুব ভালো লেগেছিল, কারণ কলকাতা থেকে যখন কেউ যায় আমরা খুব আশা নিয়ে তার দিকে তাকিয়ে থাকি, তারপরে দেখা যায় তাকে একটা সাইড কিকের রোল দেওয়া হয়েছে, ক্যারেক্টারাইজেশনটা খুব অল্প ইয়েতে শেষ হয়ে গেছে। একটা গোটা কাহিনীর উপর প্রভাব রাখা চরিত্র বাঙালি, এটা আমরা প্রায় ভুলতে বসেছি, স্পেশালি পুরুষ। হ্যাঁ, সেটা একটু আনফর্চুনেট। আমরা আরণ্যকের ক্লিপ দেখলাম, এরকম কয়েকটা সিগনিফিকেন্ট কাজ আমি ন্যাশনাল প্ল্যাটফর্মে করেছি সাম্প্রতিক অতীতে, সেটা আরণ্যক আছে, ব্ল্যাক ভিডিওস আছে, মিথ্যে আছে, কন প্রবীণ তাম্বে আছে। আমার কাছে এরকম কখনোই আমি এরকম অলিক দাবি করি না যখন হিন্দিতে কাজ করি যে আমাকে নিয়ে ছবি হতে হবে, কারণ এই অলিক দাবিটা করার অর্থ দেখতে পাই না আমি কোনো, কেননা আমি একজন, আমি তো আর বোম্বেতে স্টার নই, মানে সেরকম যে আমাকে কেন্দ্রে রেখে কিছু হবে। আমার জাস্ট একটাই শর্ত, কিন্তু তোমায় তো লোকে এখন চিনতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এই কাজগুলো করার পরে হয়েছে আর কি, এবং যথেষ্ট সম্মানও আমি পাচ্ছি, সেটা অত্যন্ত থ্যাঙ্কফুল টু দি অলমাইটি ফর দ্যাট। বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে আমার খেয়াল থাকে একটাই জিনিসের দিকে, যে যে চরিত্রটি আমাকে অফার করা হচ্ছে সেই চরিত্রটি মলাট রোল হোক বা না হোক, ছবিতে 15 মিনিট থাকুক কি 50 মিনিট, যেভাবে ছবিটি শেষ, ছবি বা সিরিজ যাই বলি, যেভাবে সেটি শেষ হবে, সেই শেষ হওয়ার মধ্যে যে অডিয়েন্সের কাছে যে টেক হোমটা থাকে, যে পে অফটা থাকে, সেটার মধ্যে যেন এই চরিত্রটির একটি বড় অবদান থাকে, তবেই একমাত্র মনে থাকে চরিত্রটি। ফর ইনস্ট্যান্স, এই কন প্রবীণ তাম্বে বলে যে ছবিটি আমি করেছি, তাতে প্রবীণ তাম্বে হ্যাজ বিন প্লেড বাই শ্রেয়াস তালপাড়ে, কিন্তু আমি রাজি হয়েছিলাম ছবিটা করতে ওই কারণেই যে দেখেছিলাম যে আমার যে চরিত্রটি রজত সান্যাল, সে বেসিক্যালি গোটা গল্পটা শুধু বলে তাই না, এই প্রবীণ তাম্বের যে অ্যান্টিথিসিস, যে অ্যান্টাগনিস্ট বলতে গেলে, সেটা সেই, এবং তার শেষে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। এবং এটা করার পর যখন এটা, মানে যখন স্ট্রিম করা শুরু করলো ছবিটি, তারপরে আমি যে পরিমাণ ফিডব্যাক, আরণ্যকের কথা ছেড়ে দাও, আমি জাস্ট কন প্রবীণ তাম্বের জন্য যে পরিমাণ ফিডব্যাক, প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তাতে আই ওয়াজ সারপ্রাইজ, বাট দেন আই ওয়েন্ট ব্যাক অ্যান্ড থট ইন মাই হেড যে তাহলে এই সিদ্ধান্তটা ঠিক নিয়েছিলাম আর কি। এই জন্য অনেক কাজ আমি নাও বলি, মানে ছেড়েও দিয়েছি, এরকম অনেক কাজ হয়েছে আর কি, আমাদের খুব ইম্পর্টেন্ট কাজও ছিল আর কি। যেরকম যে সময়ে তুমি, আমি সরি তোমাকে কাট করলাম, না প্লিজ, যে সময়ে তুমি কাজ করছো বোম্বেতে, চুটিয়ে নাম করছো নতুন করে বোম্বেতে, আবির একটা কাজ করেছে, যিশু কাজ করছে বিভিন্ন সাউথের ইন্ডাস্ট্রিতেও, সৃজিৎ বোম্বেতে কাজ করছেন, ঠিক সেই সময়ে তুমি যে ইন্ডাস্ট্রিটা রিপ্রেজেন্ট করো তার স্টকটা সবচেয়ে খারাপ দেখাচ্ছে, মানে সবচেয়ে বিপন্ন অবস্থায় দেখাচ্ছে, তোমার উদ্বিগ্ন লাগে না? উদ্বিগ্ন লাগে, এবং তার উদ্বিগ্ন তো লাগেই, তার সঙ্গে মন খারাপও লাগে, এবং তার সঙ্গে কোথাও এই মন খারাপটাকে চেষ্টা করি একটা যদি তাগিদে পরিণত করা যায়। আমি এই তাগিদটা আদৌ টালিগঞ্জে কারুর আছে বলে মনে হচ্ছে? একেবারে কারুর নেই তা না, কিন্তু একটু কনসার্টেডভাবে, একটু কি বলবো, মানে অর্গানাইজডভাবে এই তাগিদটাকে একটু চ্যানেলাইজ করা দরকার বলে আমার মনে হয়। যে আমি খুব সহজেই পারতাম, যে এই সময়টা তো বাংলা ছবির ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ চলছে, আমি বোম্বেতে এত কাজ করছি, ওখানেই থেকে গেলাম, কলকাতা এলাম শুধু বাড়ির সময়টুকু কাটাতে আর কি, বাংলা ছবি করলাম না, বাংলা ছবি অভিনয় করলাম না, প্রোডিউস করলাম না, ডিরেক্ট করলাম না, বাট আমার না কোনো দিনই এই একটা রিয়ালিটি থেকে পালানোর, মানে এই আইডিয়াটা, মানে ভাবনাটা, আমি একটু পরিপন্থী এই ভাবনাটার আর কি, বিশেষ করে সেটা যদি, সেটা যেহেতু এক্ষেত্রে এমন একটা জায়গা, যে জায়গাটা থেকে আমি শুরু করেছি, যে জায়গাটা আমাকে এখন বোম্বেতে লোকে চেনে, কিন্তু এতদিন তো বোম্বেতে লোকে চিনত না, এই বাঙালি দর্শক আমাকে দিয়েছেন, এই এই বাংলা থেকে সব কিছু শিখেছি, আমি আজও বাংলাতেই ভাবনা ভাবি, আমি আজও বাংলা সিনেমাতেই, মানে প্রথম ছবি বানাবো ভাবলে এখন হয়তো আগামী 2-3 বছরে হিন্দি ছবি বানানোর কথা ভাবছি, কিন্তু এখনও ছবি বানাবো ভাবলে তার প্রথম ভাষাটা মাথায় আসে বাংলা, তো সেটাকে, সেটা যেহেতু এই সময় একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে সেটাকে পরিত্যাগ করে চলে যাব, এই এই ভাবনাটা তো আসেই না, বরঞ্চ উল্টোটা মনে হয় যে এই খারাপ সময় বলেই নিজের মতো করে চেষ্টা করা দরকার। আমরা একটা, তোমাকে এটা তুমি দেখেছো, বাট আমরা একটা বাংলা ছবির একটা মার্কশিট একটু দেখবো, যদি আমরা ওই প্যাকেজটা দেখি যে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা এখন কি অবস্থায়। এই যেরকম অনেকগুলো সিট খালি আছে, বাংলার অবস্থাটা সেরকম কমপ্লিটলি খালি হয়ে গেছে। এটা আগের বছরের ক্লিপ, কিন্তু
তোমাকে আমার নতুন করে কিছু বলার দরকার নেই যে বাংলা রিজিয়নাল ফিল্মে যে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ছাড়া বাংলা এখানে পৌঁছতেই পারছে না, না পারছে কোনো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে, সেগুলো তো আগেই বন্ধ হয়ে গেছিলো, কান, ভেনিস, বার্লিন নয়, এখানেও পৌঁছচ্ছ না, দিল্লিও পৌঁছচ্ছ না, কোথায় তাহলে পৌঁছচ্ছে বাংলা ছবি? মোগল ছাড়াইও তো যেতে পারছে না, তাহলে এত কিসের কথা, এত প্রিমিয়ার, এত সাকসেস পার্টি, 50 ডেজ সেলিব্রেশন, কিসের সেলিব্রেশন? পরম, আমাদের তো নিরবতা পালন করা উচিত। এই পরিস্থিতিটা কিন্তু নতুন নয় গৌতমদা, এটা অনেক দিন ধরে এরকম পরিস্থিতিটা, আমরা এখন রিয়েলাইজ করছি। তার কারণ হচ্ছে আমাদের পাশাপাশি অন্যান্য যে আঞ্চলিক ভাষার ইন্ডাস্ট্রিগুলো ছিল তারা যে রকেট গতিতে উপরে উঠে এসেছে মানগত, গুণগত দিক, গুণগত মানের দিক থেকে এবং কমার্শিয়ালিও বটে, মানে পয়সা রোজগারের দিক থেকে, সেই কারণে আমাদের ডিসপ্যারিটিটা চোখে পড়ছে। গত 6-7 বছর ধরেই কিন্তু আমার অনেক দিন ধরেই মনে হয় কেন প্রিমিয়ার হয়, মানে কেন আমরা প্রিমিয়ার করি, কেন গালা প্রিমিয়ার, গ্র্যান্ড প্রিমিয়ার বলি, কিসের চাকচিক্য? বিকজ গোটা জিনিসটা, যাকে ইংরেজিতে অর্থনীতির ভাষায় টিকিট সাইজ বলা হয়, সেই টিকিট সাইজ বাংলা ছবির এত ছোট। হ্যাঁ, যে কারণে আমার তো মনে হয় যে মন দিয়ে কাজ করে, আমাদের সীমিত সামর্থ্যের মতো কাজ করে যাওয়া উচিত। এই গ্লিটস অ্যান্ড গ্ল্যামার এইগুলো থেকে সম্পূর্ণ দূরে থেকে যতদিন না আমরা একটা পদবাচ্য জায়গায় যাচ্ছি, যতদিন না আমরা একটা কম্পিট করার জায়গায় যাচ্ছি, আমি একটু কটু কথা বলবো, আমি এই মানে তোমার অনুমতি নিয়েই বলছি, অ্যাবসলিউটলি ফিল ফ্রি, মানে আমি আমার সতীর্থ যারা আছেন, যারা সহকর্মী, আমি যেহেতু একজন প্রযোজকও বটে, সেই কারণে তাদের অনেকের সঙ্গে আমার কাজ হয়, সকলেই বন্ধু বান্ধব, বাট আমি দেখি যে তারা যে এই বাস্তবতাটা জানেন না তা না, কিন্তু এই বাস্তবতাটা জেনেও, এই অবস্থাটা জেনেও তারা যেভাবে মুভ করেন, সেই মুভ করাটার মধ্যে মনে হয় যে তারা বিশ্বাস করেন তারা একজন সাউথ ইন্ডিয়ান স্টার কিংবা বলিউডের স্টার, এবং তার ফলে যেটা হয় তাদের এন্টুরাজটা বাড়তে থাকে। মানে সত্যি কথা বলতে কি, আজকে একজন বাংলা ছবির তারকার নিজের মেকআপ, নিজের ড্রেসার, নিজের স্টাইলিস্ট, 3 জন বাউন্সার, এইগুলো না আমার শুনতে খুব খারাপ লাগবে, আমাকে অনেকে এটা শুনে হয়তো প্রচুর ট্রোলিং হবে, আমার অনেক বন্ধুবান্ধবরাও হয়তো মনে মনে কে মানে গালাগাল দেবেন, কিন্তু এটা এটা না এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে এবং কিছুটা মূর্খের স্বর্গে বাস করা হয়ে যাচ্ছে বলে মনে হয়। আমরা নিজেদেরই কি নিজেদের ধোকা দিচ্ছি, আমরা নিজেরা একটা নিজেদের বাবল তৈরি করে তার মধ্যে আছি, যেখানে বলছে এই তো আমি স্টার, এই তো আমি স্টার, এই তো আমার আমার পার্সোনাল মেকআপ আছে, পার্সোনাল হেয়ার আছে, এন্টুরাজ আছে। এটা আমার মনে হয় যে এই এখন সময়টা হচ্ছে মুখ গুঁজে, দাঁতে দাঁত কামড়ে, যতটা পারি মিনিমাল কস্ট রেখে লড়াই করে যাওয়া, যা যতদিন না আমরা একটা কম্পিট করার জায়গায় যেতে পারি। আমি কম্পিট তেলুগু ছবির সঙ্গে করতে বলছি না, আগে নিজেদের জায়গাটা ঠিক করি, আমাদের নেক্সট বেঞ্চমার্কটা ঠিক করা দরকার, যে আমরা এই জায়গায় আগে যাই, সেটা কমার্শিয়ালিও কিংবা সেটা মানে কোয়ালিটেটিভলি দেখতে গেলেও আর কি, এই চাকচিক্য, গ্লিজ, গ্ল্যামার বাবল থেকে আমাদের বেরোনো। এই রিসেন্টলি আমরা দেখলাম একটা কিশোর কুমারের জন্মদিনে, কে কিশোর কুমারের জন্মদিন পালন করবে, বিজেপি তৃণমূল একটা তাণ্ডব হয়ে গেল। এসব না করে সব পক্ষ মিলে বাংলা ছবির জন্য মোমবাতি হাতে মৌন মিছিল করলে কিরকম? মৌন মিছিল করে লাভ হবে না, তবে অ্যাট দ্য সেম টাইম আমি তোমার সঙ্গে অনেকাংশে একমত যে এই অনুষ্ঠান, এই বাঙালি কিশোর কুমার, কখনো কখনো উত্তম কুমার, কখনো ইনি কখনো তিনি, এদেরকে সেলিব্রেট করা নিশ্চয়ই দরকার, কিন্তু এদের সব থেকে বেশি করে সেলিব্রেট করতে পারবো আমরা তখন যখন আমরা বাংলা ছবিকে জাতীয় স্তরে নিয়ে যেতে পারবো। এদেরকে একটা টোকেনিজম দিয়ে হবে না আর, মানে একদিন একটা ববছরে একটা অনুষ্ঠান করলাম, তাতে বোম্বে থেকে 3 জন এলেন, কলকাতা থেকে 7 জন গান গাইলেন, ঠিক আছে এগুলো হচ্ছে হোক আর কি, কিন্তু এইগুলোতে মনোযোগ দিয়ে আমি বেশি করলাম না ও বেশি করলো, এইগুলো বাতুলতা বলে কিছুটা মনে হয় আমার। আমি একটা জিনিস এখানে জিজ্ঞেস করতে চাই যে বাংলা ছবির যারা মুখ্য চরিত্র, অর্থাৎ বাংলা ছবিকে যারা, আমি শুধু নায়ক নায়িকা বলছি না, বাংলা ছবি যারা দর্শকদের কাছে তুলে ধরেন, সৃজিৎ মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এদের কি হলো? এরা কি অন্য কোথাও চলে গেলেন? এরা কি অন্য প্রদেশে? কেন এরা আজকে যাদের উপর বাঙালি ভরসা করতো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, অ্যাওয়ার্ড যাওয়ার জন্যে, তারা কোথায় গেলেন? তারা কি বিন্ধ্য পর্বতে চলে গেলেন? না, আমার মনে হয় দেখো সবসময় সবাই যে ডেলিভার করবে এমনটা তো নয়, প্রত্যেকেরই খারাপ সময় যায়, লো যায়। ফর ইনস্টেন্স কৌশিকদার অনেকদিন কোনো ছবি মুক্তি পায়নি, ইনফ্যাক্ট আর কি, ইনফ্যাক্ট লক্ষ্মী ছেলে যে আসছে সেটা অনেকদিন পর কৌশিকদার একটি চলচ্চিত্র, কারণ কৌশিক গাঙ্গুলি অভিনয় করছেন বেশিরভাগ সময়। হ্যাঁ, এবার আমার যেটা মনে হয়, আমাদের একটা জিনিস আমার মনে হয়, অনেক লেখালেখি, কথাবার্তা শুনি, পড়ি, নানারকম গ্রুপে আসতে থাকে, অনেক অধিকাংশ গ্রুপে আমার মিউট করা থাকে, পাও তাও আসে,
আমার একটা কোথাও মনে হয় গত 6-7 বছরে না আমরা বাংলা ছবি যারা বানাই তারা ভীষণভাবে মানুষের সঙ্গে সংযোগ হারিয়েছি কমপ্লিটলি আর কি। আমরা একটা ছোট্ট বুদবুদ তৈরি করে নিয়েছি বাবল, আবার ওই একটু আগে গ্ল্যামারের বাবল বলছিলাম, এরকম একটা ক্রিয়েটিভ বাবলও তৈরি করেছি আমরা। সেখানে আমাদের মতো কিছু ছবি আমরা মানে তুমি আমাকে বলছো দারুণ হয়েছে, আমি তোমাকে বলছি মিউচুয়াল অ্যাডমিরেশন করছি, যেটা ক্রিয়েটিভিটির সবচেয়ে বড় থেকে বড় শত্রু। আমাদের বাংলায় কোনো স্ক্রিপ্ট যখন লেখা হয়, এটা আবারও বলছি আমার সিনিয়ররা এটা শুনলে রেগে যাবেন, বাট আমি এটা মানে দাবি করে বলছি যে আনসাইন্টিফিক পদ্ধতিতে আমাদের এখানে স্ক্রিপ্ট লেখা এবং ছবি বানানো হয়। তার কারণটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল নিয়ম হচ্ছে, একটা স্ক্রিপ্ট লেখার পর একটা স্ক্রিপ্ট লেখা তো একটা গল্প থেকে একটা স্ক্রিপ্ট লেখা তো একটা খুব জৈবিক একটা প্রসেস, খুব অর্গ্যানিক একটা প্রসেস। সেখানে বলাই বাহুল্য, সেখানে অনেক এক্সেস থাকবে অ্যাজ এ ক্রিয়েটর। সেই জন্যেই নিয়ম হচ্ছে যে স্ক্রিপ্টটা লেখার পর ক্রিটিক্যাল আ সেট অফ ক্রিটিক্যাল পিপল, মানে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর নয়, তারা তো ভালো বলবেই আমায়, আমি বলছি সম্পূর্ণ ডিসকানেক্টেড উইথ সিনেমা, তাদেরকে শোনানো, যেটাকে বাউন্স অফ করা বলে স্ক্রিপ্টটাকে, হ্যাঁ, যে তাদের একটা মতামত নিই। এরম কোনো পদ্ধতি আমাদের এখানে হয় না। আমরা মনে করি যে একটা জিনিস লিখে ফেললাম মানে সেটা একেবারে গীতা কোরআন বাইবেল লিখে ফেলেছি, মানে সেটা একদম টাচ করা সর্বশ্রেষ্ঠ জিনিস লিখে ফেলেছি, সেটার যে কিছু জিনিস কাটছাঁট করা প্রয়োজন হতে পারে। এবং এই যে পরিচালকদেরও স্ক্রিপ্ট রাইটার হতে হবে, এটা কি একটা ইগো থিং যে সত্যজিৎ রায় ঋতুপর্ণ ঘোষণা আমাকেও হতে? এটা আমরা কিছু সাংস্কৃতিক ব্যাগেজ আমরা আমাদের কাঁধে ক্যারি করি আর কি, চিপ অন দ্য শোল্ডার্স যাকে বলে ইংরেজিতে। তো সেই কারণে যেহেতু সত্যজিৎ রায় নিজের স্ক্রিপ্ট নিজে লিখতেন, ঋতুপর্ণ ঘোষ নিজে লিখতেন, সেই কারণে আমাকেও লিখতে হবে এই সেন্স অফ অথরশিপ যাকে মানে ফরাসি ভাষায় না লিখতে পারলে যুগ্ম অথর হয়ে যাব, মানে যুগ্ম চিত্রনাট্যকার, কিছু না কিছু একটা হব আর কি। আমাদের এখানে লোক মানুষের প্রচন্ড ইগো, হ্যাঁ, যে কারণে ন্যাশনাল প্ল্যাটফর্মগুলিও কাজ করতে এখানে অসুবিধে ভোগ করছে। তার কারণটা হচ্ছে যে ইগোটা কিসের? আমি 5 বার স্ক্রিপ্ট কারেকশনে যাব না। আমি বলছি না যে এই ন্যাশনাল প্ল্যাটফর্মগুলি সবসময় ঠিক বলে, অধিকাংশ সময় ভুলভাল কথা বলে, কিন্তু এই যে গ্রিলিং প্রসেসটা চলে না, যে আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটাতে অ্যাকচুয়ালি আমি বেটার হই। এবং আমি যদি ধরো তুমি ভুল জায়গায় আমার চ্যালেঞ্জ করছো, আমি তো তোমাকে কাউন্টার করতে হবে, আমাকে সেটা করতে গিয়ে আমি কিন্তু আমার স্ক্রিপ্টের খুঁতগুলো বুঝতে পারছি। বাংলা ছবির কোনো কোনো পরিচালক কিং ক্যানিউটের মতন হয়ে যাচ্ছেন কিছুটা, আমার মনে হয় যে সমুদ্রকে আদেশ করছেন ফিরে যেতে, যে ফিরে, হ্যাঁ, মানে এরকম যে না আমার করার দরকার নেই, কেননা আমি তো যেটা লিখেছি আমি বাবা এরকমই বানাতে চাই না। এই কোলাবোরেটিভ প্রসেসের আইডিয়াটা যদি আমি রিফিউজ করি, তাহলে আজকের দিনে সিনেমা বানানোর দেখো আমরা কেউ না, মানে আমি বলছি ফার্নান্দো মিরালেস কিংবা আলফানসো কুয়ারন নই, আমরা কেউ রোমা বানাচ্ছি না। তুমি যখন এই যে প্রিমিয়ারগুলোতে যাও, তুমি নিজেও অ্যাক্টর হিসেবে যাও, তোমার কি স্পেশালি, তুমি যেহেতু বোম্বেতে এত যাতায়াত করো, সো তোমার কাছে এই ডিফারেন্সটা খুব পরিষ্কার, মানে কী হচ্ছে উন্নততর সমাজের এখানে কী হচ্ছে, তোমার কি কোথাও গিয়ে মনে হয় প্রিমিয়ারের আলোগুলো নিভিয়ে দাও, আগে সবাই রিজলভ নাও যে আবার ঠিক করে নিজেদের ঠিক রাস্তায় আনো, এরকম কি মনে হয় কখনো? হ্যাঁ মনে হয়, আমি পরে প্রিমিয়ারে যাই না, যে কারণে আমার প্রিমিয়ার ব্যাপারটাই খুব একটা মানে একটু অযথা বলে মনে হয় আর কি। আর বাট প্রিমিয়ার ইজ অলসো মেক এ সাউন্ড, যে সাউন্ড অ্যান্ড নয়েজ, যে আমি এসেছি, আমি একটা নতুন বেবি, নিউবর্ন বেবি পৃথিবীতে এলাম। ইয়েস, মেবি ইট মেক্স সেন্স দ্যাট ওয়ে, বাট আমি পার্সোনালি খুব একটা যাই না। প্রিমিয়ারটাকে আমি আলাদা করে ইয়ে করছি না, আমি বলার চেষ্টা করছি যে আমরা মানে আমাদেরকে আর কি সিনেমা জগতের লোকজনদের একটা বেসিক চাকচিক্য, একটা বেসিক কী বলবো, গ্ল্যামার কোশন বজায় রাখতে হয়, সেটা না হয় রইল, সেটাকে পুশ করে পরের ধাপে নিয়ে যাওয়ার আগে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটাকে পরের ধাপে নিয়ে যাওয়া দরকার। ওটা সবচেয়ে নেগলেক্টেড এরিয়া, ওটা সবথেকে নেগলেক্টেড, সেটা আমার বারবারই মনে হয়। তো কোথায় গেলেন বাংলার পরিচালকরা, কোথায় সব বিখ্যাত পরিচালকরা যাদের দিকে আমরা পুরস্কারের জন্য তাকিয়ে থাকতাম, যারা আমাদের কাছে এত বরণীয়? একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, এই আলোচনাটা পরমের সঙ্গে কিন্তু চলবে, বিশ্লেষক পরমের সঙ্গে। পরমের সঙ্গে অনেকবার অতীতে আড্ডা হয়েছে এবং এই আড্ডাগুলো মেইনলি বাংলা ছবি নিয়ে, বাংলা ছবি সাকসেসফুল হওয়ার ব্যাকরণ নিয়ে। আমায় বেশ কয়েক বছর আগে, বোধহয় 7-8 বছর আগে, পরম একটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল, সেটা সৃজিৎ মুখোপাধ্যায় সম্পর্কে। ও বলেছিল যে সৃজিৎ যেহেতু ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, বিজনেস ম্যানেজমেন্টের একটা তত্ত্ব ইকোনমিক্সের সঙ্গে মার্জ করে সৃজিৎ একটা তত্ত্ব তৈরি করেছেন যেখানে সাকসেস পার্সেন্টেজটা একটা মিনিমাম মাত্রার অক্ষুণ্ণ থাকবেই। সেই তত্ত্বের কি হলো পরম? দেখো তুমি এই সমস্ত প্রশ্ন আমার দিকে ছুঁড়ে দিচ্ছ, সৃজিৎ আমার পরিচালক, আমি তাতে কি আছে, এটা নিশ্চয়ই আমার ধারণা হোপফুলি। আর তাছাড়া এটা হচ্ছে যে মানে আমি একজন বিশ্লেষক হিসেবেই কথা বলছি এক্ষেত্রে। অনেকে অনেক সময় বলে না যে
খেলা বা সিনেমার ক্ষেত্রে যে ক্রিটিকরা সব বোঝে, নিজেরা কিছু করেন না কি বলে, তো আমাকে কেউ বলতেই পারে উল্টো দিকে যে তুমি যে কটা ছবি পরিচালনা করেছো তার মধ্যে তো হাতে কোনো একটা বা দুটো সে অর্থে বাণিজ্য সফল আর কি, হ্যাঁ তো তুমি কেন এত কথা বলছো, বাট সেটা একটা ভূমিকা, আর একটা ভূমিকা হচ্ছে পর্যবেক্ষক। তাহলে তো ব্র্যাডম্যানের সমালোচনা করতে গেলে ব্র্যাডম্যানের চেয়ে বেটার ব্যাটসম্যান হতে হবে আর কি, তো সেই তত্ত্ব না মেনে বলছি, পর্যবেক্ষকের মতো করে বলছি যে সৃজিৎ আমার মনে হয় আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট মাইন্ডস দ্যাট উই হ্যাভ এভার হ্যাড। ওর মডেলটা কি ছিল তুমি যেটা বলেছিলে? দেখো আমি মডেলটা, আমি তো মানে সংখ্যার লোক নই, কাজেই এত জটিল ছিল আমি ওটা খুব একটা মানে ঢুকিনি, ওর একটা এইখানে একে রাখতে হবে ওখানে একে রাখতে হবে এরকমভাবে একটা ছিল আর কি, কিছুটা করেছে বহুদিন আগে, যেটা সাকসেস পার্সেন্টেজটা একটা মিনিমাম ইয়েতে এনশিওর করে এবং সেটা তো সৃজিত ডেলিভারও করেছে, কিন্তু সেটা তো একটা নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করে তৈরি, সেটা কি আমার যেটা মনে হচ্ছে যে সৃজিতের ক্ষেত্রে যেটা ঘটেছে এটা আমার ব্যক্তিগত মতামত, সৃজিত আমার সঙ্গে মানে একমত হবে না আমার ধারণা, আমার যেটা মনে হয় যে দেখো সৃজিত কিন্তু ফর দ্য লংগেস্ট টাইম এটা বারবার ডেলিভার করেছে, মানে সেটা ওর ওই তত্ত্বের উপর ভিত্তি করে হোক যাই হোক না কেন, একের পর এক সুপারহিট ছবি, সুপারহিট এবং সেগুলো মানে ওভারঅল মানে তুমি, তোমার খারাপ লাগতে পারে কোনো ছবি, আমার ভালো লাগতে পারে কোনো ছবি সেটা অন্য কথা, কিন্তু আলোচিত ছবি, পুরস্কারজয়ী ছবি এবং ইম্পর্টেন্ট ছবি ডেলিভার করেছে একের পর এক, তারপর থেকে গত দু এক বছরে মানে দেখা যাচ্ছে যে সেভাবে সেটা আমার কোথাও একটা মনে হয় যে স্যাম্পল সাইজটার ওপর বেস করে ও সার্ভেটা করেছে, ও ডেটা পয়েন্টগুলোকে সাজিয়েছে, সেই স্যাম্পলটা হয়তো অন্যভাবে বিহেভ করা শুরু করেছে, সেই স্যাম্পল সাইজটার বিহেভিয়ারাল প্যাটার্নগুলো হয়তো চেঞ্জ করে গেছে আমার মনে হয়, এবং সৃজিত হয়তো নতুন করে একটা সার্ভে করলে, একটা নতুন ডেটা কিছু কালেক্ট করে সার্ভেটা করলে বেটার করবে। আর একটা জিনিস আমার মনে হয় যে সৃজিত অনেক দিন ধরে বছরে অনেকগুলো ছবি বানিয়েছে, একটু যদি এটা আমার একদম মানে একদম বন্ধু হিসেবে ওর প্রতি আমার মানে এটা আমার বলতে চাই ওকে আমি, সেটা হচ্ছে যে মানে আমার খালি ওকে দেখতে মনে হয় যে হি শুড জাস্ট টেক আ ব্রেক ফর অ্যাবাউট আ ইয়ার, একদম নিজে হেসে খেলে ছুটি কাটিয়ে বই পড়ে সিনেমা দেখে ঘুরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ক্রিকেট খেলে করে টোরে এক বছর পর আবার যে ছবিটা ওর বানাতে ইচ্ছে করছে ও যদি সেই ছবিটা বানায় আমরা আবার সেই লোকটাকে ফেরত পাবো যে লোকটাকে আমাদের খুব দরকার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুব দরকার। আমার জাস্ট ওর এখন মনে হয় যে ও না মানে সিনেমা কম প্রজেক্ট করার চেষ্টা করছে বেশি আর কি, যে আচ্ছা আমার টিক বক্স মারার চেষ্টা করছে যে একটা বাণিজ্যিক মানে প্রমোটার হয়ে গেছে, আর্টিস্ট নেই, অতটা হার্ড শব্দ ব্যবহার করতে চাই না, বাট আমার মনে হয় টিক বক্সে মানে ইয়ে করছে যে আচ্ছা আমার একটা কমার্শিয়াল ঘরানার ছবি করা দরকার টিক, আমার একটা একটু আর্ট হাউস টিক, একটু ফেস্টিভ্যাল টিক, একটু টিক, মানে আমি তোমাকে বলছি আমি অনেকদিন পরে ওর এক্স ইকুয়ালস টু প্রেম বলে ছবিটা দেখলাম, ছবিটা একেবারেই বাণিজ্য সফল নয় সেটা আমরা জানি, কিন্তু ছবিটার কিছু অংশে অনেক দিন পর কিন্তু আমি অ্যাকচুয়ালি সৃজিত মুখার্জির ওই গোড়ার সৃজিত মুখার্জির ছোঁয়াটা পেলাম, কোথাও আমার একটা মনে হলো সৃজিত হয়তো আবার ফিরতে চাইছে ওই ওনা ওর ওই 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 মানে ওই ক্রিয়েটিভ তাগিদার জায়গায়, হয়তো এই ছবিটার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ হয়নি, কিন্তু আই রিয়েলি থিঙ্ক ইফ হি টেকস আ ব্রেক অ্যান্ড কামস ব্যাক ফ্রেশ দেন উই উইল গেট ব্যাক দ্যাট সুজিত মুখার্জি, যে লোকটাকে আমাদের ভীষণভাবে দরকার, বিকজ আমি আবারও বলছি সুজিতের মতো শার্প একটা মাথা কিন্তু সাম্প্রতিক সময় আমরা পেয়েছি বলে আমার মনে হয় না। কিন্তু আমি অনেক দূর থেকে দেখে আমার একটা থিওরি আছে সৃজিত সম্পর্কে, আমরা সবাই সৃজিতের খুব ভক্ত, সেটা হচ্ছে যে অবসেসিভ একটা মনোযোগ টুয়ার্ডস দ্য সোশ্যাল মিডিয়া, যে এটা বোধ হয় কোথাও কনসেন্ট্রেশন নেই করেন। আমি সৃজিত রিসেন্টলি একটাই আমি পোস্ট করতে দেখিনি, সেটা হচ্ছে বঙ্গভূষণ পেয়ে কিছু পোস্ট করেনি, এছাড়া ও একবার একটা হাসপাতালে যাচ্ছিল, তুমি জানো হাসপাতালটা আমি তোমায় বলে দিচ্ছি, পার্ক স্ট্রিটের কর্নারে হসপিটালটা, সেখানে যাওয়ার আগেও পোস্ট করেছে আমি শরীর অসুস্থ আমি এখন হাসপাতালে যাচ্ছি, তার নিচে একজন লিখেছিলেন আমি তার নাম করতে চাই না যে ভবিষ্যতে এরম দিনও হয়তো আসবে মানুষ বলবে আমি চুল্লিতে চললাম এই আমার লাস্ট পোস্ট। তো যে লোকটা এত সোশ্যাল মিডিয়া নিয়ে এতটা সময় কাটায়, একটা কি কোথাও ক্রিয়েটারদের একটা ডিট্যাচমেন্ট দরকার? আমার মনে হয় এটা ভীষণভাবে প্রয়োজনীয় বলে মনে হয় সৃজিতকে, আমি আমি একা ওকে মানে মানে আজকাল এই সময় দাঁড়িয়ে মানে অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়া অবসেসড আর কি, এবং সৃজিতের ক্ষেত্রে একটা জোকও চালু আছে, আমাদের এক বন্ধুই একবার বলেছিলেন যে একজন সাংবাদিক আছেন আর কি, সেই সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে তার
তার ভাগ্নের নাম বোধ হয় জুলফিকার, ভাইপো বা ভাগ্নে কারো একটা, সে কি স্কুলের পরীক্ষা পাশ করেছে বা কিছু একটা। সৃজিত টুইটটা পুরোপুরি দেখেনি যে কী নিয়ে, ও জুলফিকার নামটা দেখে সেটাকে রিটুইট করে দিয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু আমার একটা কথা বলো, এগেন আরেকটা দিকে অন্য মেরুতে কৌশিক গাঙ্গুলি যে এত সোশ্যাল মিডিয়ায় নেই, অনেক ডিট্যাচড, পড়াশোনা করে, সেই বা আমাদের একটা শব্দের মতো ছবি কেন উপহার দিতে পারছে না? অ্যাক্টর কৌশিক গাঙ্গুলি আক্রমণ করছে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলিকে কোথাও একটা। আমার মনে হয় যে প্যান্ডেমিকটা অনেককে অনেক রকমভাবে অনেক দিকে নিয়ে গেছে, তো আমার মনে হয় কৌশিক দাকে কিছুটা হলেও হয়তো একটু ইনসিকিউর করেছে হয়তো, না কৌশিক দার অনেকগুলি ছবি তৈরি হয়ে পড়ে আছে, সেগুলো মুক্তি পায়নি এখনও, পাবে আম শিওর এক এক করে। তো তার আগে হয়তো জাস্ট মানে এই দুটো বছর কিচ্ছু প্রায় না হওয়া, কিচ্ছু না করা, সেটা অনেক মানুষকে অনেক দিকে নিয়ে গেছে। তো আমার মনে হয় কৌশিক দাকে সেদিকে নিয়ে গেছে। কৌশিক দা ইজ জাস্ট ট্রাইং টু ডু আ লট অফ থিংস অ্যাট দ্য সেম টাইম, সেই কারণে। এবং কৌশিক দা যদি মানে এই সব যে কটা ছবি জমে আছে কৌশিক দা, সে কটি মুক্তি পাওয়ার পর যদি কৌশিক দা আবার নতুন করে একটা শব্দ, একটা সিনেমাওয়ালা, একটা অপুর পাঁচালি, একটা এরকম ধরনের নিজে আবার কোর ম্যাটেরিয়ালটার কাছে নিজের যদি ফিরে যায় কৌশিক দা, তা আবার কৌশিকদের কাছ থেকে আমরা মানে ফেরত পাবো জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে দেখো দুটো পদ্ধতি হয় গৌতম দা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে একদম সময় বুঝতে থাকে, প্রতি মুহূর্তে সময়ের সঙ্গে নিজেকে আপডেট করা এবং বোঝার চেষ্টা করা যে অডিয়েন্সের পালসটা কী, সেটা বুঝে ডেলিভার করা, এটা একটা রাস্তা। উল্টো রাস্তাটা হচ্ছে যে আমি অডিয়েন্স জানি না, আমি আজকের ছবি দেখি না, আমি আমার যে শৈল্পিক বিশ্বাস, যে শৈল্পিক একদম ফান্ডামেন্টাল যে বিলিফ, আমি সেই বিলিফ সিস্টেমটার প্রতি আমি একদম আমি সৎ থাকতে চাই, আমি সেটাই বর্গম্যান বলতেন যে আমি কোনো অন্য কোনো ছবি দেখি না, বিকজ আমি তো আমার ছবি বানাই, হ্যাঁ আমার অন্য কোনো ছবি ঘেঁটে যাবো, তো সেইটার প্রতি সৎ থেকে একদম আমার নিজের পছন্দের কোর ছবিটা বানিয়ে যাওয়া, এটার মধ্যে কিছু হয় বলে আমার মনে হয়। তুমি তো একই সঙ্গে এখন প্রোডিউসারও, তুমি নিশ্চয়ই ট্যালেন্ট খোঁজো ডিরেক্টরদের মধ্যে, কাকে ব্রেক দেবে, কে ট্যালেন্ট, এমন কাউকে দেখতে পাও যে বাংলা ছবির এরম অবস্থা যখন প্র্যাকটিক্যালি বাংলা ছবি মর্যাদার দিক দিয়ে আমি বলবো না আইসিসিউতে বাংলা ছবি ভেন্টিলেটরে পড়ে রয়েছে, কোথাও নেই লাস্ট দু বছর ধরে, এই অবস্থায় তুমি কাউকে দেখতে পাও যে আইসিসিউ থেকে বাংলা ছবিকে বের করে আনতে পারবে? দুটো কথা, একটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে সময় নিঃসন্দেহে খারাপ, কিন্তু একটা কথাও বলি তার সঙ্গে এটা বলে রাখাটা প্রয়োজন, সেটা হচ্ছে যে এটা আমার অবজারভেশন যে বাংলা ছবি আইসিসিউ ভেন্টিলেটরের শব্দগুলো আমরা ব্যবহার করি খুব, কিন্তু আমি যদি দেখি যখন একটি বাংলা ছবি চলে, একটু হলেও চলে, সেটা তিনটে ছবি সাম্প্রতিককালে চলেছে, টনিক, হ্যাঁ, বেলা শুরু, ম্যাসিভলি এবং অপরাজিত। অপরাজিত তো এবাদে কিছু অল্প বিস্তর চলা ছবি আছে আর কি, আমি বলছি এই ছবিগুলি এবং অল্প বিস্তর চলা ছবি নিয়ে যদি আমি দেখি, আমি বলছি দর্শকের কিন্তু বাংলা ছবি দেখতে যেতে কোনো আপত্তি নেই, যথেষ্ট চায় লোকে বাংলা ছবি দেখতে, অন্তত একটা সার্টেন শ্রেণীর দর্শক। এবার সেই হিসেবে আমি যদি যে কটা থিয়েটারে বাংলা ছবি মুক্তি পাচ্ছে ভিজাভি যে টাকা আসছে ফেরত, সেটা যদি আমি দেখি, সেই রেশিও কিন্তু প্রবাবলি স্লাইটলি বেটার দ্যান এনি আদার ফ্লপ হিন্দি ফিল্ম। হিন্দি ছবির অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, মানে সীমাহীনভাবে খারাপ, একটা একটা হিন্দি ছবি মুক্তি পায় 2500-3000 হলে করে, সেই যে টাকাটা রোজগার করে ভিজাভি একটা বাংলা ছবি ষাটখানা থিয়েটারে রিলিজ করে যে টাকাটা মুক্তি, যে টাকাটা রিটার্ন পাচ্ছে, তুমি দেখবে বাংলা ছবির স্ট্রাইক রেটটা বেটার হয়তো তোমার মনে হবে। হিন্দি ছবির কোথাও একটা গরিমাটা অ্যাটলিস্ট রয়েছে, গরিমাটা আছে, এবং যেটা হচ্ছে হিন্দি ছবি তার মার্কেটটাকে বাড়াতে পেরেছে, যার ফলে কি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে থিয়েটার থেকে হলো না, আমি একটা ওটিটি প্ল্যাটফর্ম আমাকে এত টাকায় ছবিটা কিনে, কিংবা কোনো ইন্টারন্যাশনাল টেরিটরি থেকে আমি টাকাটা পেয়ে গেলাম, তার মানে কি বাংলা ছবির আমরা মার্কেট সাইজটা বাড়াতে পারিনি, আজকে বাংলা ছবির কোনো ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম কিনতে রাজি নয়। অথচ ধরো শিবপ্রসাদ মুখার্জির মতো একজন ডিরেক্টর, সে কিন্তু ডিরেক্টর কাম প্রডিউসার, সে এবং নন্দিতা রায় কিন্তু হিটের পর হিট দিয়ে যাচ্ছেন বেশ অনেকদিন ধরে, অনিক দত্তর এই ছবিটাও হিট করলো, দেবের টনিক হিট করেছে, এই ছবিগুলো অক্সিজেন দিতে পারছে না কেন? না অক্সিজেন হয়তো এরাই দিচ্ছে যেটুকু অক্সিজেন পাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। আমি আবারও বলছি আমাদের না বাংলা ছবির, এটা আমার অবজারভেশন, আমাদের বাংলা ছবির একটা প্রবলেম হয়ে গেছে গৌতম দা, যে আমাদের বাংলাতে এখন যে যে ছবিগুলো চলে সেই ছবিগুলো হচ্ছে হয় শুধু মানে যাকে আমরা মিডল রোড সিনেমা বলি আর কি, হুম, যে ছবিগুলো যেটুকু হলেও চলে, তুমি যেগুলোর নাম করলে টনিক, অপরাজিত বা বেলা শুরু আর কি,
এবং এটার মেইন দর্শক কুলটা কিন্তু হচ্ছে শহর এবং শহরতলি। গ্রামটা কমপ্লিটলি ডিসকানেক্টেড হয়ে গেছে এবং সেটার জন্যে মূল কারণটা হচ্ছে যে কমার্শিয়াল বাংলা, কমার্শিয়াল ছবি, মূল ধারার ছবি, যেটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস। লোকে হয়তো শুনলে ভাববেন আমি যে কোনোদিন, এদের কি তোমার মনে হয় ডিরেক্টরদের বা প্রডিউসারদের স্যাম্পল সার্ভে করা উচিত গ্রাম জুড়ে যেভাবে রাজনৈতিক দলগুলো যায়? এক্স্যাক্টলি, মানে আমাদের একটা বাংলা ছবির একটা পিকেকে দরকার এই মুহূর্তে অ্যাকচুয়ালি, যে স্যাম্পল সার্ভে করে বলবে যে দেখো তোমরা এইখানে ডিসকানেক্টটা চলে গেছে, তোমরা ভাব তোমরা কলকাতা শহরের এবং শহরতলির প্রিজম দিয়ে বাকিটাকে দেখার চেষ্টা করছো, সেই কারণে বাংলা মেইন স্ট্রিম ছবি তৈরি হওয়া এবং চলা বন্ধ হয়ে গেছে, থিয়েটারগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে বাংলা মানে গ্রামেগঞ্জে। লোককে একটা সিনেমা দেখতে হলে আসতে হয় মাল্টিপ্লেক্সে, নিকটবর্তী মাল্টিপ্লেক্সে, টিকিট প্রাইস সেখানে একটা হিউজ প্রবলেম। মাল্টিপ্লেক্সে মানে দুর্গাপুর বা বর্ধমানেও 200 টাকার টিকিট, বাংলা ছবি এই মুহূর্তে সেই জায়গায় নেই যেখানে 150-200 টাকা দিয়ে ছবির মানুষ দেখতে পারে। পিকের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স হতে হবে, টালিগঞ্জ থেকে বেরোবে, তারা কিশোর কুমারের মূর্তিতে মালা দেবে না, তারা গ্রামে গঞ্জে ঘুরবে এবং একটা স্যাম্পল সার্ভে করবে যে ঠিক লোকজন কি বলছেন, তারা কি হলে বাংলা ছবি আবার দেখতে যাবেন, এবং মেইন স্ট্রিম ছবিটাকে ভীষণভাবে ফিরিয়ে আনা দরকার। আমি নিজে সোকল প্যারালাল বা আর্ট হাউস ছবির লোক হয়ে বলছি, মেইন স্ট্রিম ছবি একটা ইন্ডাস্ট্রিতে প্রপারলি না হলে প্যারালাল বা আর্ট হাউস ছবি দাঁড়াতে পারে না নিজের কোমরের জোরে। এটা একটা মানে কি বলবো, মানে রেসিপ্রোকেটরি প্রসেস, একটা আতঙ্কের একটা বিষয় যে যে তিনটে ছবি হিট হয়েছে আমরা বলছি, একটার হিরো হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব কিন্তু হিরো নন, ছবিটার 80 উপরে বয়স, একটা ছবির হিরো সত্যজিৎ রায় যিনি মারা গেছেন, কারেক্ট, আরেকটা ছবির হিরো তারাও মারা গেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথীলেখা সেনগুপ্ত। অর্থাৎ সে সময় বলা হতো যে কলেজ স্ট্রিটটা এখন মৃত লোকরা চালাচ্ছে, টালিগঞ্জ কি মৃতরাই চালাচ্ছে? অ্যাবসলিউটলি, তার কারণ হচ্ছে টালিগঞ্জে মানে বাংলা ছবি দর্শকরা একদম কমপ্লিটলি যখন যাবেন সিদ্ধান্ত নেন কোনো ছবি দেখতে, সেটা পিওরলি ছবিটা তাদের মাথার মধ্যে থাকা কোন বক্সটাকে টিক করছে, কোন ব্র্যাকেটটাকে অপিল করছে, পিওরলি কন্টেন্ট দেখে যান লোকে দেখতে। বাংলায় আমি বিশ্বাস করি না কোনো স্টার দেখে কেউ ছবি দেখতে যান, মানে কোনো তারকা সে অর্থে আমরা কেউ নই। আমি এটা মানে আবারও বলছি, অনেকে রেগে যাবেন, বাট কেউ ওই স্টার পাওয়ার কারণ নেই যে তাকে দেখে লোকে ছবি দেখে। এবং এই ছবিগুলো আমায় তুমি বলো না যে একটা 22 বছরের লোকেদের দেখতে যাচ্ছে, 85 বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়কে কি 82 বছরের পরাণ বন্দ্যোপাধ্যায়কে, অবভিয়াসলি এটা 40-45+ এজ গ্রুপ যাচ্ছে, তার মানে কিন্তু ইয়াংস্টারদের থেকেও আমরা একটা বিচ্ছিন্ন হয়ে, ইয়াংস্টার থেকে সবথেকে, এবং সেখানে আমি মানে শিবুদা আই থিঙ্ক হ্যাজ ক্র্যাক দ্য মডেল ভেরি ওয়েল, মানে অ্যান্ড রাদার আর্লি, যে শিবুদা কিন্তু খুব ক্লিয়ারলি ওরা বুঝে গেছে যে ইউথ অল্প বয়সী মানে 18-24, তারা হয়তো কেউ দেবের ফ্যান, কেউ হয়তো আবিরের ফ্যান, কেউ হয়তো জিতের ফ্যান, কেউ হয়তো আমার তিনটে জিনিস পছন্দ করে, কেউ অনির্বাণের ফ্যান, কিন্তু তারা দেখতে যাবে তখনই যখন একটা পারিবারিকভাবে সিদ্ধান্ত হবে যে ছবিটা দেখতে যাবো। বাট শিবুদারা যে ক্লায়েন্টেলটাকে বারবার কেটার করছে, সেই ক্লায়েন্টেলটা হচ্ছে কিন্তু 40-45 ক্লায়েন্টেলটা, যাদের কাছে শিবুদারা তাদের ওদের ছবিতে যে বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো যাদেরকে ভীষণভাবে কানেক্ট করে, কিন্তু তার বাইরের যেটা ভ্যাকুয়ামটা গ্রাম এবং ইয়াংস্টার সেটা থেকেই যাচ্ছে, সেটা থেকে যাচ্ছে, কেননা স্যাম্পল সার্ভে নেই কোনো। আমি জিজ্ঞেস করতে চাই তোমাকে, প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি নট জাস্ট দ্য পার্সন, দ্য অরা দ্যাট হি ব্রট উইথ ইট, হ্যাজ দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড? এতটা সময় নিও না, ইট ইজ ফেসিং চ্যালেঞ্জেস আই থিঙ্ক, ইয়েস, ডিসঅ্যাপিয়ার্ড বলাটা হয়তো টু আর্লি, কিন্তু অফকোর্স ইট ইজ, আমি বলছি স্টারডম ব্যাপারটাই বাংলা ছবির নিরিখে, বাংলা ছবির পরিপ্রেক্ষিতে স্টার পাওয়ার জিনিসটা সবাই মানে আমি সবাইকে ইনক্লুসিভ ইনক্লুডিং বোম্বাদা আমি বলছি যে এই ব্যাপারটাই এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। আজ থেকে 20 বছর বাদে, 30 বছর বাদে বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাস কীভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে স্মরণ করবে? আমার যেটা মনে হয়, বোম্বাদা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানুষ যেভাবে মনে রাখবেন বা আমি অন্তত যেভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে একজন এমন মানুষ যিনি বহু একটা দীর্ঘ সময়, একটা খুব বলা যেতে পারে একটা খুব অন্ধকারাচ্ছন্ন সময়, যে সময় তেমন কিছু হচ্ছিল না আর কি, সেই সময়টা কিন্তু উনি নিজে কাঁধে করে, একা কাঁধে করে ইন্ডাস্ট্রিটাকে চালিয়েছেন। ওনার জন্যে অনেকগুলো কর্মসংস্থান হয়েছে, উনি ছবি করছিলেন বলে পরপর ছবি হয়েছে, এবং এক্ষেত্রে এটাও বলতে চাই যে অবভিয়াসলি সেটার সঙ্গে মানে উনি যদি মারাদোনা হন তাহলে
বুরুশাগা এবং বালদানো রাইট হচ্ছে দীপক দা এবং তাপসদা, তাদেরও যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, কিন্তু এরা মিলে উনি অগ্রণী একটা ভূমিকা পালন করেছিলেন ওই সময় ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে বা টিকিয়ে রাখার ক্ষেত্রে। আর একটা জিনিস হিসেবে মনে রাখবে যে এই মডেলটা কি এখন শেষ, মানে ওই মডেলটা কি আবার একটা নতুন করে নবীকরণের? এক্স্যাক্টলি, আমার যেটা মনে হয় যে বুম্বাদা ইজ সামওয়ান যিনি যার স্পেশালিটি হচ্ছে উনি অদ্ভুতভাবে অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ হিজ লাইফ উনি অসম্ভব সুন্দর করে নিজেকে রিব্র্যান্ড করতে পারেন, করেছেন বারবার আর কি, এবং রিপোজিশন করেছেন, নিজের অবস্থানটাকে চেঞ্জ করেছেন এবং সেটা করে বারবার সাফল্য দেখেছেন। এবং আজ থেকে 20 বছর পর যখন মূল্যায়ন হবে তখন আমার মনে হয় যিনি একবার নিজেকে 2006, 2007 বা 2008 নিজেকে রিব্র্যান্ড বা রিপোজিশন করেছিলেন সেই মানুষটি 2022 বা 2023 এসে হয়তো আরেকবার নিজেকে রিব্র্যান্ড বা রিপোজিশন করার প্রয়োজন পড়ছে বা পড়বে বা পড়েছিল হিসেবে হয়তো মনে হবে আর কি, আজ থেকে 20 বছর পর ইতিহাস ঘাঁটলে। এই যে অ্যাক্টরদের এত গুরুত্ব বেড়েছে, বুম্মা চ্যাটার্জি স্টারডম যদি চ্যালেঞ্জের মধ্যে পড়ে, আজকে তুমি, অনির্বাণ, ঋত্বিক, শাশ্বত, এরা তো অ্যাকনোলেজ ভেরি গুড অ্যাক্টার্স, তাহলে তাদের স্টারডম তৈরি হচ্ছে না কেন? স্টারডমটা কখনোই আমাদের কারোরই সেই পর্যায়ে তৈরি হচ্ছে না যেখানে সেইটায় ভর করে মানুষ হলে যাবেন দেখতে। একটা কথা বলি, উত্তম কুমার পরবর্তী সময় শুধু একজন স্টারকে দেখতে আগে হলে ঢুকে যাওয়া, এটা কিন্তু বাংলা ছবিতে কোনোদিনই খুব একটা ছিল না বলে আমার বিশ্বাস। বাংলা দর্শক কিন্তু চিরকালই একটুখানি স্কেপটিক্যাল দর্শক, একটু অ্যাপ্রিহেন্সিভ, মিনুমাসি কী বললো, রুনুপিসি কী বললো, বাঙালির চিরকালই এই একটু ক্রিটিক্যাল স্কেপটিক্যাল স্টান্সটা কিন্তু চিরকালই ছিল। সো চৌম্বকীয় আকর্ষণ শব্দটা বাংলা ইন্ডাস্ট্রিতে এখন প্রায় ব্রাত্য হয়ে যেতে বসেছে আমার তাই মনে হয়। আমার একটা কথা বলো, অভিষেক মারা যাওয়ার পর আবার এই তর্কটা নতুন করে উঠল যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেই সময় তারা কি অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতেন? আরও দুজন অভিনেতা অভিনেত্রী বলতে শুরু করলেন যে ওই সময়টা একটা বেসিক্যালি একটা চক্র কাজ করতো, ইন আদার ওয়ার্ডস নট নেসেসারি এক্স্যাক্টলি তারা এই কথাটাই বলেছেন, এটাই মানে দাঁড়ায়। তুমি তোমার ব্যাখ্যাটা কি বিশ্লেষক হিসেবে গেন? ভেরি অনেস্টলি ওই সময়টা একদম গৌতম দা আমি তো জানি না, মানে আমি তো ছিলাম না ইন্ডাস্ট্রিতে ওই সময়টাতে, এটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সেই সময় ইন্ডাস্ট্রি চলতো আর কি, কাজে সত্যি বলছি কি আমি জানি না। আমি আমার মানে কার্যকালে আমার কর্মজীবনে এখনো অবধি তুমি যে অর্থে একটা চক্র ম্যানিপুলেট করছে এরকম অন্যরকম চ্যালেঞ্জেস, অন্যরকম রাজনীতি বা অন্যরকম জিনিস হচ্ছে কোনটা সত্যি নাকি দেয়ার কন্ট্রিবিউশন শুড বি এনর্মাসলি ভ্যালু, মানে দারুণ ভ্যালু করা উচিত কন্ট্রিবিউশন বুম্বাদা প্রসেনজিৎ ঋতুপর্ণা এদের যে সেই সময় কন্ট্রিবিউশন হ্যাজ টু বি ভ্যালুড, সেটা নিয়ে কোনো মানে দ্বিমত থাকতে পারে না কোথাও আর কি। কারণ এরা তাদের সমসাময়িক কোনো অভিনেতা বা অভিনেত্রীকে ম্যানিপুলেট করে মানে যাতে তারা তাদের সমকক্ষ হয়ে উঠতে না পারেন এরম কিছু করেছেন কিনা, এগুলো কি সত্যি হয়? দেখো রাজনীতি নানা রকম হয়, সেটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়। আমি আমার নিজের ক্ষেত্রে যেটা দেখেছি যে একদম ভিন্ন ধরনের সেটা আর কি। আমার একটা দুর্নাম আছে, আমি স্নব, আমি স্নুটি ইত্যাদি, আমি পাকা, আমি একটু সব ব্যাপার বেশি বুঝি বলে দাবি করি, আমি একটু বেশি পড়াশোনা করি, বেশি দেখাশোনা করি, এরকম একটা ব্যাপার বিভিন্ন জায়গায় আছে। আমি বাবা আমি হাফ ইংরেজ, এরকম তুমি পৌঁছানোর আগেই পরম পৌঁছে যায় এরকম একটা চর্চা একটা ছিলই আর কি। এবার আমি আমার সমকক্ষ সমসাময়িক যেসব অভিনেতারা আছে তাদের সকলের থেকে অনেক 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 বেশি ভালো বাংলা বলি এবং গড়গড় করে, কিন্তু তাদের ধারণা যে আমি হাফ ইংরেজ এরকম একটা ব্যাপার, যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করেছি এবং যেহেতু ইংরেজিটা মোটামুটি বলতে পারি, খারাপ না ভালোই বলি যেহেতু, সেই কারণে হয়তো বা আমার এক্সপোজারটা বেশি বলে। এবার সেগুলো নিয়ে আমি চলতাম, যেটা হলো যে আমি যখন একই সঙ্গে একাধিক জিনিস করতে আরম্ভ করলাম অভিনয়ের পাশাপাশি পরিচালনা বা প্রযোজনা, তখন সকলের হঠাৎ করে মনে হলো যে এত কিছু করার কি দরকার, ও তো একটা জিনিসেই মন দিলে পারে, এখন এত কিছু করার কি দরকার শুধু আমার মনে হয়েছে আমি করব। তো সেটা নিয়ে একটা খুব ভ্যালু জাজমেন্ট হতে দেখেছি এবং সেটা মানে হুইসপারিং ক্যাম্পেইনও হতো, হুইসপারিং ক্যাম্পেইন ভীষণভাবে চলতো এবং এটা দেখেছি যে আমার করা কোনো জিনিস, সেটা অভিনীত কিছু জিনিস বা পরিচালিত কিছু জিনিস যখন সে অর্থে সফল হয়নি, অধিকাংশ ছবি সফল হয় না, বাট আমার করা কিছু যখন সফল হয়নি তখন আমি দেখেছি সেটা সোচ্চারে ক্যাম্পেইনিং, সোচ্চারে ক্যাম্পেইনটা বার্তাটা কোথাও একটা খুশিও দেখতাম লোকের মধ্যে। এবার এগুলো নিয়ে আমি একটা পয়েন্টটা খুব বদড় হতাম, তার কারণ হচ্ছে আমি যেহেতু খুব অল্প বয়সে কাজ শুরু করেছি, আমার না কলেজ ইউনিভার্সিটি বন্ধু খুব কম, আমি এই লোকগুলোকেই বন্ধু হিসেবে চিনেছি, মানে ছোটবেলা থেকে সেই বন্ধুগুলোই যখন বন্ধুগুলো এরকম, মানে তখন আমাকে নিজেকে বোঝাতে হলো যে বন্ধু শব্দটার অর্থ চেঞ্জ করতে হবে নিজের অভিধানে, এবং এরা অ্যাকোয়েন্টেন্স, এরা বন্ধু নয়,
চাহিদাগুলো নিজের জীবনে যেন, অফকোর্স আমারও ভালো লাগে একটা ভালো গাড়ি, আমারও ভালো লাগে একটা সুন্দর বাড়ি, কিন্তু ওই ওই র্যাট রেসে যেন না পড়ি যে আমাকেও অমুক টাওয়ারে থাকতে হবে, আমাকেও এই গাড়িটা চড়তে হবে, আমার পাশে যেন চারটে বাউন্সার ঘোরে, এইগুলো থেকে যদি নিজেকে। কিন্তু তুমি তো মার্সিডিজ চড়ছো। হ্যাঁ আমি চড়ছি, এখন চড়ি আমি মার্সিডিজ, হয়তো সবার শেষে কিনেছি, বাট চড়ি মার্সিডিজ আমি এখন চড়ি। এটা কি উইশ লিস্টে ছিল? আমার গাড়ি ভালো লাগে চিরকালে, আমি যিশুর মতো পাগল নই গাড়ি নিয়ে, কিন্তু উইশলিস্টে ছিল, ভালো ভালো গাড়ি ভালোবাসি, কিন্তু অন্যরা আমার থেকে অনেক দামি গাড়ি কেনেন, আমি একটা এটা কিনতে পেরেছি নিজের অতি কষ্টে রোজগার করা টাকা দিয়ে কিনতে পেরেছি, এবং আমি সেটা খুব সেটা নিয়ে বেশ গর্বিত। এই যে বলতার ঝাঁক যখন কামড়াতো, তখন মলমটা কোত্থেকে পেতে? আমার মা বাবার স্মৃতি মেইনলি, এবং মা বাবা যেভাবে বড় করেছেন, মা বাবার রেখে যাওয়া বইগুলো, ডিভিডি লাইব্রেরিগুলো, যে ফান্ডামেন্টাল বিশ্বাসগুলো নিয়ে বিদেশে পড়তে গেছি, বা সারা পৃথিবীটাকে যেভাবে নিজের বাড়ি বলে চিনেছি, এই যে সমস্ত দেশি এবং বিদেশি চলচ্চিত্র পরিচালকদের নাম এবং তাদের কাজ নিয়ে ইন্সপায়ার হতে হতে বড় হয়েছি, এগুলোই মলম ছিল এবং আজীবন এগুলোই থাকবে। মানে যেরকম প্লেনে পাইলটকে বলা হয় যে টার্বুলেন্সে পড়লে আরো উপরের মেঘ দিয়ে ওড়ার চেষ্টা করে, এটা কি সেরকম? অ্যাবসলিউটলি, যে আমি এখানে দেখবই না, আমি ওখানে দেখি না, তাহলে আমি ওখানে পৌঁছতে না পারি, কিন্তু ওরা অনেকটা আরাম দেবে আমাকে, অনেকটা অনেকটা মলম দেবে, অনেকটা এটা এইটুকু বুঝতে পারবো যে আমি তো একটা এই বিরাট ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মধ্যে একটা ধুলোকণাও নই, তাদের কাজ দেখে ভালো লাগুক, ইন্সপায়ার্ড হই, সেই কাজ সেরমভাবে কাজ করার চেষ্টা করি। কামড়ের দাগগুলো কি পার্মানেন্ট ট্যাটু করে দিয়েছে? কিছু ক্ষেত্রে আছে ট্যাটু, কিন্তু সেটা মানে কোনোদিন সেটা কোনো ফিল্মি ম্যাগাজিনের পোস্টার বা ফটোশ্যুটে সেই ট্যাটুগুলো দেখা যাবে না কোনোদিন, ভিতরে আছে। হ্যাঁ, তুমি এরম সময় রাত্রিরে একা একা বসে, আমি ধরে নিচ্ছি তারাও তখন তোমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি তারাও আশেপাশে নেই, রাত্রিরে বসে বসে যে গান গাও, একটা গান আমাদের শোনো, সেটা দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করব। ওকে, আমি বহুদিন গান করি না, বাজানো মাঝে মধ্যে হয় বাট গান করার অভ্যেস নেই। আমার নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তরি, যে হাওয়াতে চলতো তরি অঙ্গেতে সেই লাগাই হাওয়া, নাই বা হলো পারে যাওয়া। চমৎকার, কিন্তু গানের লাইনের সঙ্গে আমি পুরোপুরি একমত নই, পরমের কিন্তু যাওয়া ওখানে হয়ে গেছে। পরম কিন্তু আজকে প্রোডিউসার হিসেবে, অ্যাক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে, ওভারঅল পারফর্মার হিসেবে আমার মনে হয় অ্যাচিভ করেছে যেটা করতে অনেকের অনেক অনেক বছর লেগে যায়। লাইমলাইট এরম সময় শেষ হয়ে যাওয়ার কথা, আপনারা যারা ঘড়ি দেখছেন তারা জানেন এরম সময় লাইমলাইট সাধারণত শেষ হয়ে যায়, একজন অতিথিকে আমরা বিদায় জানিয়ে চলে আসি, কিন্তু আজকে আমি শেষ করতে পারলাম না, কারণ পরমব্রতর কাছে আরও অনেক কিছু জানার বাকি রয়েছে যেগুলো আপনাদের শুনতে খুব ভাল লাগবে। তাই আবার একটু অনুমতি নিচ্ছি, আবার কালকে রাত্রিরে পরমকে নিয়েই আপনাদের সামনে ফিরব। আজকের মতো শুভরাত্রি।